News 24 Mark Sports এর নাই সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি আকাশ শেসন এবার বিস্তারিত থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ শুরু করলো নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে 9 উইকেটে হারে স্বাগতিকরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের নারীরা 8 উইকেটে তোলে 70 রান পাকিস্তান যা টপকে যায় 46 বল হাতে রেখে সিলেট থেকে শরীফ রশনের রিপোর্টে বিস্তারিত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে সর্বনিম্ন স্কোর 30 স্বাগতিকদের আশা যাওয়ার মিছিলে সেই বিপদ কাটাতে পারলেও চ্যালেঞ্জিং কোনো স্কোর ছুঁড়তে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বৃষ্টি ভেজা মাঠের সুবিধা নিয়ে বাংলাদেশকে ফাঁদে ফেলে পাক নারীরা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ পাওয়ার প্লে 6 ওভারে 12 রান তুলতেই 3 উইকেট নেই স্বাগতিকদের ডাইনাবাগের বলে ব্যক্তিগত 1 রানে কাটা পড়েন শামিমা সুলতানা দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হন ফারজানা হক জাহানান আলমের বদলি হিসেবে নামা লতা মণ্ডলও করেন হতাশ ওয়ান ডাউনে ব্যাট করতে নামা নিগার সুলতানার সঙ্গে জুটি বেঁধে 26 রান আসে বাংলাদেশের স্কোরবোর্ডে সালমা খাতুনের সঙ্গে জুটি বেঁধে বড় স্কোরের স্বপ্ন দেখায় নিগার তবে সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি নাদিয়া দারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে 17 রানে প্যাভিলিয়নে ফেরেন নিগারও প্রায় পৌনে এক ঘন্টা বৃষ্টির পর খেলা শুরু হলেও 10 মিনিটের মধ্যেই বাকি 3 উইকেট হারিয়ে মাত্র 70 রানে বাংলাদেশ ছোট লক্ষ্য তারা করতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট চালায় পাক নারীরা মুনিবা আলী আর সিদ্রা আমিনের ব্যাটে জয়ের ভিত করে পাকিস্তান সালমা খাতুন মুনিবাকে ফিরিয়ে বাংলাদেশের ডাগআউটে হাসি ফুটালেও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত জয়ের গল্পটা লেখা হলো না দেশের নারীদের সিলেটের মেঘলা আকাশের মতো সালমা নিগারদের দিনটাও ছিল অনুজ্জ্বল পাকিস্তানের মেয়েরা যেভাবে খেলেছে ঠিক তার উল্টোরূপে ছিল বাংলাদেশ তবে নিজেদের তৃতীয় ম্যাচে এই মাঠে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এগিয়ে যাবে আসরে শরীফ রওশন নিউজ 24 সিলেট সিলেট আউটডোর স্টেডিয়ামে বাড়ছে দর্শক সংখ্যা দ্বিতীয় ম্যাচে হারের হতাশা কিছুটা পোড়ালো পরের ম্যাচে নিজেদের সেরাটা ভক্তদের উপহার দেওয়ার কথা জানালেন রুমানা জাহান আরারা জয় নিয়ে আশাবাদী ভক্তরাও নূর আলমের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন শরীফ রশন সিলেটের আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা তারপরেও বাংলাদেশের প্রথম ম্যাচের তুলনায় খেলাপ্রিয় দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে সমর্থকদের আছে মিশ্র মত আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ যেহেতু চেনার মাঠ চেনা জায়গা সেহেতু আরো একটু ভালো করা দরকার ছিল যাই গেলছে হইছে মোটামুটি তেমন একটা হয় না আর কি ওইটাই বলতেছি বাংলাদেশ আসছে এটাই আমাদের থেকে অনেক কষ্টকর দর্শকরা জানান তাদের সর্ব সমর্থন পরের ম্যাচগুলোতে জয়ের বন্দরে পৌঁছাবে টাইগ্রেসদের ইনশাআল্লাহ আশা করি পরের ম্যাচ বাংলাদেশ খুব ভালো খেলবে ভালোই লাগছে আজকে ম্যাচ হারছে তো কি হইছে আগামী ম্যাচ আরো ভালো করবে আশা করি মালয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচ 6 অক্টোবর জয় দিয়ে গ্রুপ পর্বের লড়াইটা ধরে রাখতে মরিয়া রোমানা জাহানারা শরীফ রওশন নিউজ 24 সিলেট আইসিসি ওমেন্স এশিয়া কাপে জয় পেয়েছে ভারত মালয়েশিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে 30 রানে জিতেছে তারা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মেঘনার 69 আর শেফালির 46 রানে ইনিংসের 4 উইকেটে 184 রান তোলে ভারত জবাব দিতে নেমে 16 রানে 2 উইকেট হারাতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ পরে বৃষ্টি আইনে ভারত জয় পায় 30 রানে যত দিন যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট এবারও ঘরের মাঠে এশিয়া কাপে বাংলাদেশ লড়ছে শিরোপার জন্য সিলেটের সহকর্মী শরীফ রশন কথা বলেছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার শেত্রিয়া জ্যাকি জেসির সাথে দেখা দেখে নেওয়া যাক নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকারে কি বলেছেন সাবেক এই তারকা ক্রিকেটার আমাদের সাথে এই মুহূর্তে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসিয়া জেসি তার সাথে আমরা কথা বলবো বাংলাদেশ দল নিয়ে বাংলাদেশ দলের আগত ম্যাচ এবং বিগত ম্যাচ সবকিছু বিষয় নিয়ে তার সাথে জানবো জেসি কেমন আছেন ভালো বাংলাদেশ দল তো বেশ ভালো করছে বিশ্বকাপ আসরগুলোতেও ভালো করে এসেছে এবং এই ম্যাচ এই আসরটাও দুর্দান্ত শুরু করেছে আপনার কি মনে হয়েছে যেভাবে আসলে বাংলাদেশ শুরু করেছে আসরটা সেটা দেখেই আসলে মনে হচ্ছে যে চ্যাম্পিয়নরা যে ট্রফির জন্যই খেলতে নেমেছে সেটা তো নিশ্চয়ই প্রথম ম্যাচ দেখে আমরা বুঝতে পেরেছি যেরকম ব্যাটিং বোলিং ফিল্ডিং হয়েছে সব কিছু মিলিয়ে আশা করছি যে ট্রফিটা বাংলাদেশে আবারও থেকে যাবে বাংলাদেশ দলের সামনেই ভারত যেই ভারত কিনা ইংল্যান্ডকে হারিয়ে এই আসরে এসেছে
কি মনে হচ্ছে কেমন চ্যালেঞ্জিং ম্যাচ হবে বাংলাদেশের জন্য? না, নিশ্চয়ই বাংলাদেশের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ভারত, কারণ আমরা দেখেছি যে ভারতও যে ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার সাথে দারুণ পারফরমেন্স ছিল, অনেক রান করেছে এবং ভারতের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ইউনিটই কিন্তু খুবই স্ট্রং। তবে টি টোয়েন্টি তো মাত্র 20টা ওভারে খেলা, 20টা ওভারে আমার কাছে মনে হয় যে কোনো কিছুই সম্ভব। এবং বাংলাদেশের যারা স্পিনার আছে, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ভারত অলমোস্ট সেম টিম নিয়ে বাংলাদেশের সাথে এর আগে এশিয়া কাপে খেলেছে, কিন্তু বাংলাদেশি স্পিনারদের কাছেই কিন্তু আসলে ভারত পরাজিত হয়েছে। তো আমি আশা করছি এবারও বাংলাদেশের স্পিনাররা যেভাবে এশিয়া কাপটা শুরু করেছে সেটা যদি অব্যাহত রাখতে পারে ভারতের সাথে, আমার কাছে মনে হয় তাদের সাথে জেতা সম্ভব। প্রথম ম্যাচের পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মেয়েরা ভালো খেলছে কিন্তু মেয়েদেরকে আমরা সেভাবে দেখি না, এটা আপনি কিভাবে দেখেন? সাপোর্ট তো বিসিবি দিচ্ছে, যার কারণে বাংলাদেশ টিম এতদূর এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় ছেলেদের যত বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে, ছেলেদের প্রতি যত বেশি লক্ষ্য করা হয় সেটা আসলে করা হচ্ছে না। এই আসরে বাংলাদেশ দলকে আপনি কোথায় দেখতে চান? শিরোপা তো অবশ্যই বাংলাদেশ দল নিতেই পারে, কিন্তু আসলে পারফরমেন্সটা কেমন হওয়া উচিত? পারফরমেন্সটা আমার কাছে মনে হয় চ্যাম্পিয়নদের মতোই হওয়া উচিত, যেমনভাবে চ্যাম্পিয়ন টিমের মতো তারা শুরু করেছে, পারফরমেন্সটাও কিন্তু সেরকম হওয়া উচিত। হ্যাঁ, খারাপ দিন তো একটা দুটো দলের জন্য যায় একটা সময়, কিন্তু আশা করি সেই খারাপ দিনটা যদি গ্রুপ পর্যায়ে চলে যায় সেটা বাংলাদেশের জন্য ভালো। একটু দেরি হলেও বাংলাদেশ নারী দল নিজেদের জায়গা শক্ত করছে, এই নারীদের হাত ধরেই নিশ্চয়ই এশিয়া কাপের ট্রফি ঘরের মাটিতেই থাকবে। শরীফ রওশন, নিউজ 24, সিলেট। টি টোয়েন্টি বিশ্বকাপে অফিসিয়াল জার্সি টাইগার ভক্তদের কাছে পৌঁছে দিতে কাজ করেছে বিসিবি, আর প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আশা জার্সি গায়ে টাইগারদের সমর্থন দেবে কোটি ক্রিকেট প্রেমী। সাব্বির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। দরজায় কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, এরই মধ্যে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া টিমগুলো উন্মোচন করেছে তাদের জার্সি, সমর্থক মহলে মাতামাতি চলছে বাংলাদেশ দলের জার্সি নিয়েও। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছিল গেল শুক্রবার বিসিবির অফিসিয়াল পেজে জার্সি উন্মোচনের মধ্য দিয়ে। 2019 বিশ্বকাপের জার্সি নিয়ে ছিল নানা সমালোচনা, সবুজের মধ্যে লাল না থাকায় খেপেছিলেন সমর্থকেরা, সেই বিতর্কের কথা চিন্তা করে এবার সতর্ক ছিল জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কনসেপ্ট যদি জার্সি করতে চাই সুন্দরবনকে আপনার প্রায়োরিটি দিতেই হবে, সুন্দরবনকে নিয়ে আসলাম, সেটা বাঘ আসলো, ঝামেলাটা হয়েছিল যে আমরা লাল যে প্যাটার্নটা দিব ওটা কি করে দিব। আমরা অনেকগুলি থিম চিন্তা করলাম, বাংলাদেশ মানুষের জন্য করা, বাংলাদেশ মানুষ যখন খুশি হয়েছে এটা তো আলহামদুলিল্লাহ সবার জন্য আসলে খুবই ভালো স্বস্তির জায়গা। জার্সি পরে মাঠে খেলবে 11 জন ক্রিকেটার, আর সেই জার্সি জড়িয়ে টাইগারদের সমর্থন দেবে কোটি মানুষ, আশা জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। সবাই দেশকে ভালোবাসে, তা আমিও চাই আসলে যে যেহেতু জিনিসটা দেশের মানুষের এবং দেশের মানুষের কাছে পৌঁছে যাক, সবাই পড়ুক, একদম আমি বলতে যাচ্ছি একদম টপ টু বটম সবাই যেন পড়তে পারে, সবাই যখন পড়বে তখনই তো আসলে সার্থকতা। শুরুতে ভক্তরা খানিকটা সংখ্যায় ছিলেন অফিসিয়াল জার্সি পাওয়া নিয়ে, তবে আসার কথা জার্সি অনলাইনে বিক্রি অনুমোদনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। সাদামাটা ঢঙ্গে জার্সি উন্মোচন করে বরাবরই সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিবিকে, এবার সেই ধারা থেকে বেরোয় নান্দনিক এক জার্সি তৈরি করেছে বোর্ড, যেখানে থিম হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন, যা পছন্দ হয়েছে ক্রীড়াপ্রেমীদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জার্সির বন্ধনা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। সব ধরনের প্রতিযোগিতায় টানা 10 ম্যাচ জয়ের পর হোঁচট খেল রিয়াল মাদ্রিদ, করিম বেনজেমার মাঠে ফেরার দিন পয়েন্ট হারিয়েছে গ্যালাকটিকোরা, পেনাল্টি মিস করেছেন বেনজেমা, ওসাসুনার সাথে একা গোলে ড্র করেছে স্বাগতিকরা, সুযোগ হারালো বার্সাকে নামিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগটিও। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। পেনাল্টি মিস করলেন করিম বেনজেমা, হোঁচট খেল রিয়াল মাদ্রিদ, লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারানোর দিনে ওসাসুনার সাথে ড্র করলো গ্যালাকটিকোরা, পয়েন্ট ভাগাভাগি করে রয়ে গেল টেবিলের 2 নম্বরেই। চলতি আসরে টানা 6 জয়ের পর প্রথমবার পয়েন্ট হারালো গতবারের চ্যাম্পিয়নরা, আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম 10 ম্যাচ জয়ের পর জিততে ব্যর্থ হলো তারা। এগিয়ে যেতে পারত রিয়াল ম্যাচে 37 মিনিটেই, তবে বেনজেমা শট ব্যর্থ হয় জাল খুঁজে নিতে, তবে ম্যাচে 42 মিনিটে এগিয়ে যায় রিয়াল, ওসাসুনার বক্সে ক্রস দেন ভিনিসিয়াস, বেনজেমা অফসাইড পজিশনে থাকায় বল স্পর্শের চেষ্টা না করলে বল ড্রপ খেয়ে আশ্রয় নেয় জালে। এই মৌসুমে লিগে 7 ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের এটি 5 নম্বর গোল। দ্বিতীয়ার্ধের 5ম মিনিটে কিকে গার্সিয়ার দারুণ গোলে সমতায় ফেরে ওসাসুনা, স্প্যানিশ ফরওয়ার্ডের হেডে বল পোস্টের কোনা দিয়ে জালে জড়ায় নাগালপানি থিবো কর্তোয়ার স্থলাভিষিক্ত হওয়া গোলরক্ষক আঞ্জেলুনিন।
এরপর ম্যাচের 75 মিনিটে বেনজেমাকে প্রতিপক্ষের ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। ওসাসুনার ডিফেন্ডার ডেভিড গার্সিয়া দেখেন লাল কার্ড। 79 মিনিটে নেওয়া পেনাল্টিতে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে লাগে ক্রসবারে, বেনজেমা হতাশ করে দর্শকদের। 2 মিনিট পর বেনজেমা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। বাকি সময় প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখলেও 10 জনের ওসাসুনার বিপক্ষে কাঙ্ক্ষিত গোল পায়নি রিয়াল, আর ওসাসুনাও করেছে হতাশ। 7 ম্যাচে 6 জয় ও 1 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে দুই আছে রিয়াল। সমান ম্যাচে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে বার্সেলোনা, আর 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাথলেটিকো বিলবাও। তামিমুর রহমান, নিউজ 24। অবশেষে জয়ের মুখ দেখল জুভেন্টাস। ইতালিয়ান সিরিয়াতে বলোনিয়াকে 3-0 গোলে হারিয়ে 5 ম্যাচ পর জয়ের দলে জয়ের স্বাদ পেল তুরিনের বুড়িরা। 1 সেপ্টেম্বরের পর থেকে সব ধরনের প্রতিযোগিতায় জয় বঞ্চিত ছিল ইউভেন্টাস। ধারাবাহিকতার অভাবে থাকা দলটি গেল মাসের শুরুতে সেপসিয়ার বিপক্ষে 2-0 গোলে পাওয়া জয়ের পর থেকে ছন্ন ছাড়া অবস্থায় আছে। এরপর 5 ম্যাচ খেলে নামের পাশে নেই কোনো জয়, তবে হেরেছে 3টি ম্যাচে। কোচ মেসে মিলানো আলেগির অস্বস্তি কাটে ঘরের মাঠে 24 মিনিটে। ফিলিপ স্কটিস এগিয়ে নেন দলকে, এরপর 59 মিনিটে দুসান ব্লাহভিচ এবং 62 মিনিটে আরকাদিউস মিলিকের গোলে জয় নিশ্চিত করে জুভেন্টাস। বর্তমানে 8 ম্যাচ শেষে সমান 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 1 ও 2 আছে যথাক্রমে নাপোলি এবং আটালান্টা। জুভেন্টাস 13 পয়েন্ট নিয়ে উঠে এসেছে লিগ টেবিলের সাথে। দর্শক মার প্রেজেন্ট নিউজ 24 স্পোর্টস এর নাই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।